বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হওয়ার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি, অনেক বিশাল একটি চাকরির বিজ্ঞপ্তি, যে বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। তার আগে বলে রাখি ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ভিডিওর জন্য ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিবেন। তো চলুন আজকে আমরা চলে যাই যে আজকে যে চাকরি বিজ্ঞপ্তি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। গ্রাম উন্নয়ন কর্ম গাকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে, গাক উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিও বলতে পারেন। সংস্থাটি দীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র দেশে প্রায় 10 লক্ষ পরিবারের মাঝে ঋণ বিতরণ করার কার্যক্রম করে আসছে। এক নম্বরে যে পদের নাম দেওয়া আছে সিনিয়র জোনাল ম্যানেজার, পদের সংখ্যা আছে 4টি, বয়স হয়েছে সর্বোচ্চ 50 বছর, শিক্ষকত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সম্মান অথবা স্নাতক, সম্ভবত ন্যূনতম 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, 20 থেকে 25টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকল্য হচ্ছে 60,471 টাকা থেকে 65,343 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ। এছাড়াও শাখা পরিদর্শন মাসে 5,000 থেকে 6,000 টাকা, রাত্রি যাপন ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে, মানে এখানে যে বেতনটা বলা হয়েছে সে বেতন না, আরও বেতন বাড়তে পারে যারা অধিক যোগ্যতা যাদের আছে তাদের জন্য। 2 নম্বর দেওয়া আছে এরিয়া ম্যানেজার, পদের সংখ্যা হচ্ছে 10টি, বয়স সর্বোচ্চ 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষকগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতকোত্তর সম্মান স্নাতক সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা, ন্যূনতম 4 থেকে 6টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকল্য হচ্ছে 51,817 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ। এছাড়াও শাখা পরিদর্শনে মাসে 4,500 থেকে 5,500 টাকা, রাত্রি যাপন ভাতার সুযোগ রয়েছে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে, প্রতিটি পদেই তারা যারা যোগ্যতা বেশি যাদের যোগ্যতা বেশি তাদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে মানে বাড়তে পারে। সিনিয়র শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 50টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর সম্মান। ঋণ কর্মসূচি শাখা ব্যবস্থাপক পদের ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকল্য 44,559 টাকা থেকে মোটরসাইকেল জানালে বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ। এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে, সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে 150টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান। ঋণ কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকল্য হচ্ছে 32,860 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ অন্যান্য ভাতাসহ। এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। 5 নম্বর দেওয়া আছে ফিল্ড অফিসার, পদের সংখ্যা হচ্ছে 200টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান। 6 মাস শিক্ষানবিশ, মাসিক বেতন হচ্ছে 18,000 টাকা, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকালে সন্তোষজনক বিবেচিত হলে চাকরির নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকল্য 27,522 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ অন্যান্য ভাতাসহ। এছাড়াও ফ্রি একক আবাসনের সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। 6 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, পদের সংখ্যা হচ্ছে 80টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বিবিএস, শাখার অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হচ্ছে 18,000 টাকা, চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকল্য 21,322 টাকা, মোবাইল বিল ও লাঞ্চ ভাতাসহ। এছাড়াও ফি একক আবাসন ও যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারগণ ন্যূনতম 50 জন এমআই সদস্যের ঋণ কার্যক্রম পরিচালনা করলে 200 থেকে 5,000 টাকা দায়িত্বপ্রাপ্ত হবেন, দায়িত্বপ্রাপ্ত যে ভাতা আছে এই ভাতা প্রাপ্য হবেন। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষানবিশ ফিল্ড অফিসার যারা চাকরির মাধ্যমে শিখবেন,
পদের সংখ্যা হচ্ছে 150টি, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস, 6 মাস শিক্ষানবিশকাল, মাসিক বেতন 16,000 টাকা, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে সে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকল্য হচ্ছে 25,522 টাকা। তাছাড়া মোটর সাইকেল চালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ অন্যান্য ভাতা তো আছেই। সকল পদের প্রার্থীকে মোটর সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে, কম্পিউটার, অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধি অনুযায়ী বছরের 2টি উৎসব ভাতা, সিপিএফ গ্র্যাচুইটি, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত ও দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন। আপনারা যেভাবে আবেদন করবেন, আবেদন করার ক্ষেত্রে 9 ফেব্রুয়ারির মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত সহ মোবাইল নাম্বার সহ আপনারা কুরিয়ার করতে পারেন, কুরিয়ার করবেন। কুরিয়ার ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো, সেই ঠিকানায় আপনারা কুরিয়ার করবেন। সকল প্রার্থীকে SMS-এর মাধ্যমে জানানো হবে যে যারা বিবেচিত বাছাই হবে তাদেরকে SMS মাধ্যমে তারা জানাবে। সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে, মানে নারীদের অগ্রাধিকার সবসময় বেশি ছিল, আছে এবং থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে গাকের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের জানালাম। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।